অজানা রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু। মৃত শিশুর নাম জয়শ্রী দাস, বয়স 4 বছর। শিশু মৃত্যুর ঘটনা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য। ঘটনা ভবানীপুর এলাকায়। স্থানীয় বাসিন্দা সুমন দাসের 4.5 বছরের শিশুকন্যা জয়শ্রী দাস গত রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাকে নিহারনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। এই হাসপাতালে দুদিন চিকিৎসার পর ওই শিশুকন্যার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তারপর নিহারনগর হাসপাতালের চিকিৎসক মঙ্গলবার সকালে তাকে বিলুনিয়া মহকুমা হাসপাতালে রেফার করে দেয়। হাসপাতালে আসার পথে শিশুটির মৃত্যু হয়। বিলুনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। সন্তানের মৃত্যুর খবর শুনতেই শিশুর মা বাবা আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। বর্তমানে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব চলছে। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে আতঙ্কে ভুগছেন এলাকার জনগণ। কোন জায়গাতে তো আয়া কি হয়েছে? আপনার কি হয়, নাম কি, বয়স? আপনার নাম, কোন জায়গা বাড়ি আপনাদের?